আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। না, আমি আমি বিশ্বাস করি যে আমাকে একজন সৃষ্টি করা হয়েছে। আমি আমাকে চাপিয়ে দেওয়া হোক বা না দেওয়া হোক, আমি বিশ্বাস করি যে আমাকে একজন সৃষ্টি করেছে, কেন আমার কেন একজন বিশ্বাস করেন সৃষ্টিকর্তা বলেন তো, আছে। কেন বিশ্বাস করেন বলেন তো, অবশ্যই বিশ্বাস করি। আমি এই যে না প্রকৃতি না কেন দেখছি, যে একটা অবশ্যই কিনা চারা সেটা গাছ, জিজ্ঞেস করে নেই, কেন কেন জি কোনো প্রমাণ আছে আপনার কাছে, মানে কি প্রমাণ চাচ্ছেন আপনি? মানে অবজারভেবল না, প্রমাণ আমি যেটা আমরা অবজার্ভ যেমন করতে আমি পারি? কেন কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি? হ্যাঁ, কারণটা কি, এখন আপনি, কোনো আমি প্রমাণ তো কোনো? আপনাকে প্রথমেই বলছি যে আপনি, আপনাকে যদি একটা গাড়ি গাড়ি বলে যে আপনি, গাড়ি যদি বলে যে আপনাকে, আপনি কি আমাকে সৃষ্টি করেছেন, আপনি কি সেটা প্রমাণ দিতে পারবেন? মেড ইন চায়না বা মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান, মেড ইন আমেরিকা, এগুলো লিখে দিলে কি ওটা প্রমাণ হয়ে গেল? না, গাড়ির ডিজাইন যদি আমি তাকে দেখিয়ে দিই যে এই যে গাড়ির ডিজাইন আমি করেছি, এটা তো অনেক প্রুফ দেখাতে পারি আমি। একটা গাড়ি যদি আমি বানাই, আমি প্রুফ দেখাতে পারবো না যে গাড়িটা আমি বানিয়েছি? আমাকে প্রুফ দেখাতে কি আমার লজ্জা লাগবে নাকি? আমি তো দেখিয়ে দেবো প্রুফ। না, এটা এটা হচ্ছে মানে আপনার মানুষকে অতটা ব্রেন আসলে দেওয়া হয় না যে সে তার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছাবে। মানুষ অতটুকু ব্রেন পায় না যে সে তাকে তাকে সৃষ্টিকর্তা, যাকে যে তাকে আচ্ছা ভাই, সৃষ্টি করছে, আমি যেটা মনে করি যে অতদূর সে আচ্ছা আচ্ছা, পৌঁছাতে পারবে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি মানে এই লজিকটা সবাই দিতে পারে। ধরেন আপনি একজন বললো যে আমি মান্দভূত, আমার কান্ধে দুইটা মান্দভূত আছে, মানুষের এত জ্ঞান নাই যে এটা বুঝতে পারবে। বা ধরেন আমি যদি আপনাকে বলি যে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি, আপনার এত জ্ঞান নাই যে এটা আপনি বুঝতে পারবেন। এগুলো ভাই খুব না না, আপনি লেম কিভাবে লজিক। সৃষ্টি করবেন, আপনি দেখুন, কিভাবে সৃষ্টি করবেন? আপনি আর আমি তো এটাই একই, তো আপনি বুঝতে পারবেন না, আপনি কারণ আপনার আর আমি জ্ঞানই তো একই নাই। আপনি মানুষ, আপনার সেই জ্ঞান না নাই। না, আপনি আপনি কিভাবে সৃষ্টি করবেন? না, এটা আপনি এই এই লজিকটা তো আপনি ভুল দিলেন, যে আপনি বলবেন যে আপনি সৃষ্টি করছেন। এখন তো আপনাকে প্রমাণ দিতে পারবো, দেখেন আপনার শরীরে রক্ত আছে, আমার শরীরে হ্যাঁ, রক্ত আমি আছে, আমি যদি স্রষ্টা হয়ে আপনি থাকি সৃষ্টি তাহলে আমি করতে পারলে আমি সৃষ্টি যে কোনো করছি। রূপ রূপ ধারণ করতে পারি। আমি যদি আল্লাহ হয়ে থাকি, আমি আসিফ মহিউদ্দিনও হয়ে যেতে পারি। আমি, আমার যদি সর্বময় ক্ষমতা থাকে, আমি আসিফ মহিউদ্দিন হতে পারবো না? এটা ভাই তাহলে কেমন কথা বললেন আপনি? কি তাহলে আপনি তাহলে তাহলে তো আপনি নিজের রূপকে পরিবর্তন করতে পারবেন আমার সামনে, তাহলে তো সেটাও সেটা সম্ভব আপনাকে হবে। আমি দেখাবো না? তাহলে কি শেষ দেখলে তো করবেন আপনি, দেখালে তো আপনি বুঝে ফেলবেন যে আমি আসলে স্রষ্টা। সেটা আমি দেখাবো না, আপনার না? বিশ্বাস করতে হবে। তখন আপনি, আমি তখন আমি আমার চিন্তা ধারণা চেঞ্জ করব, না না, আপনাকে স্রষ্টা আমি মানবো দেখাবো কিনা না, সেটা কিন্তু জানি না, আপনাকে তবে এটা আমি বিশ্বাস করতে চেঞ্জ হবে। করবো। আপনি যদি বিশ্বাস করেন, আপনাকে আমি কিছু মজা যা দেখাবো না, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি বেঁচতে গেলে ক্যাটরিনা কাইফ পাবেন 72টা, আর যদি না বিশ্বাস করেন তাহলে আপনাকে আমি না, বার্বিকিউ ক্যাটরিনা বানাবো। কাইফ পাবো কিভাবে? সে তো সাধারণত ক্যাটরিনা কাইফ, আচ্ছা এটা আর বলতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, যেটাই হোক, মানে এখন আমি আপনাকে কোনো প্রমাণ দেখাবো না যে আমি মহাবিশ্ব বানিয়েছি, কোনো প্রমাণ দেখাবো না, আপনার এটা বিশ্বাস করতে হবে। না আমি আপনাকে, তোমাকে তবে বিশ্বাস আপনি করতে বানালে পারলেই সেটা প্রমাণ দিতে পারবো আমি। না না, না, আপনি আপনি কোনো বানালে প্রমাণ সেটা দিতে প্রমাণ পারবেন দিতে না? পারবো না, আপনি কোনো প্রমাণ না, দিতে আমি পারবেন প্রমাণ না? দিতে পারবো, আচ্ছা, প্রমাণ দেন আমি আমি প্রুফ বানাই। দিতে পারবো, বানান, কারণ প্রমাণ দেন আপনার আমি বানাই শরীরে রক্ত মাংস গড়ে, আমিও রক্ত মাংস গড়ে, ভাই। আপনি তো আমি যদি তৈরি করতে মানে পারেন। মহাবিশ্ব বানাইতে পারি, আমি একটা আসিফ মহিউদ্দিন বানাইতে পারবো না? জি, তাহলে আপনি একটা যে একটা, যে একটা একটা মহাবিশ্ব একটা একটা তৈরি বীজ, করতে পারে একটা বীজ থেকে, একটা বীজ থেকে সরাসরি গাছ তৈরি করে দেখান, এখনই দেখান আমাকে, লাইভে দেখান। সেটা দেখালে তো আপনি আপনি বুঝে যদি এটাকে ফেলবেন, যে বলতেন সেটা তো দেখালে আপনি তো বুঝে সেটাই ফেলবেন যে করবো, সেটা তো এটাই তো আপনার সেটা তো আপনি পরীক্ষা, করে দেখান এটাই হচ্ছে আপনার পরীক্ষা, না যে আপনি এই না, আপনি জিনিসগুলো না দেখে এক আমাকে বিশ্বাস করতে হবে। না, এখন তো আপনি তো এটাকে কেমন যেন মানে খিচুড়ি, গোজামিল আমরা দিচ্ছি, খিচুড়ি খাই না, গোজামিল দিচ্ছি আমি, তাই না? খিচুড়ি গোজামিল, না, এটা সাধারণ, গোজামিল দিচ্ছি আমি, গোজামিল দিচ্ছি, এটা মনে হচ্ছে না আপনার কাছে? আর এই একই হ্যাঁ লজিকগুলো আপনি অবশ্যই। আপনার আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেন, যে আল্লাহ তুমি না আমাকে আমি এখানে একটা আমি বীজ আমি থেকে একটা না আমি গাছপট করে আমি হয়ে কিন্তু দেখো। বলছি যে আমি কিন্তু না আমি না, আপনি আমি আপনি আমি এই আপনি এই আমি শুনুন কিন্তু শুনুন, আপনি যে লজিকগুলো আমি আমাকে শুধু দেখিয়েছেন, সৃষ্টিকর্তার কথা বলছি, আমি আমি কিন্তু আল্লাহ আমি বলি নাই এখনো, আমার আচ্ছা ঠিক লাইভে আছে আল্লাহ বলি নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি, আপনি আমার ক্ষেত্রে যে লজিকগুলো দাঁড় করিয়েছেন না, আপনার যুক্তি ব্যবহার করে আপনি যে লজিকগুলো দাঁড় করিয়েছেন না, সেই একই যুক্তিগুলো এখন জি আপনি আপনার সৃষ্টিকর্তার ক্ষেত্রে সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করেন যে হে সৃষ্টিকর্তা, তুমি এই যে এই গাছ থেকে, এই পানি থেকে একটা হাতি বের করতে পারবে কিনা? এই পানির বোতল থেকে একটা হাতি বের করতে পারলে আমি বুঝবো হ্যাঁ, যে যে তুমি, আমাকে সৃষ্টি করতে পারছে, ছোট মায়ের এক শুক্রাণু থেকে এত বড় করতে পারছে, মানে আমার অবশ্যই সে ক্ষেত্রে পারবে, আপনার প্রমাণ হ্যাঁ প্রমাণ আমি লাগবে, পারবো। আমি সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করতে আপনার প্রমাণ লাগবে, কিন্তু আপনার ওই সৃষ্টিকর্তা যে আপনাকে বানিয়েছে সেটার কোনো প্রমাণ ছাড়াই আপনি তাকে বিশ্বাস করবেন, এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই ঠিক বিশ্বাস আছে করবো, ভাই, এটার কারণ আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আচ্ছা, আপনার আমি সাথে কথা বলে ভালো লাগলো, লাস্ট আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত আপনাকে হওয়ার জন্য। কষ্ট কষ্ট আপনার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত আর কি। না না, কষ্ট আমি পাইনি, কিন্তু আসলে আমি তো একটু ইন্টেলিজেন্ট কোশ্চেন করেন, এগুলো খুব বেসিক লেভেলের কোশ্চেন, তো বেসিক কোশ্চেন তো এগুলো অনেক ছোটবেলা, ছোটবেলা মানুষ যখন একটু পড়ালেখা করে, দর্শন বিষয়ে পড়ালেখা করে বা ধর্ম বিষয়ে পড়ালেখা করে, এই জিনিসগুলো আসলে জেনে যায় মানুষজন, বই পত্র কিছু না পড়লে না, মানুষ জেনে যায়। আমার তো একদম আসলে মেন কথা হচ্ছিল যে আপনার আপনার বিষয়ে আগ্রহ ছিল, মানে না, এখন আপনি কেন, এত আপনার এত ব্যাখ্যাটা কি ধরেন, সেটা? আমরা এখন নাস্তিকতা বিষয়ে অনেক মানে হায়ার লেভেলের যে আলোচনাগুলো সেগুলো করতে আমরা, আমি একটু পছন্দ করি, কিন্তু একদম বেসিক লেভেলের জি কোশ্চেন করলে এগুলো ভাই, যে যে আজকে মাত্র নাস্তিক হয়েছে, সেও কিন্তু আপনাকে এই প্রশ্নগুলো দিয়ে আপনাকে মানে ধরাশায়ী করে দিতে পারবে। তো এগুলো নিয়ে না না, আলোচনা করতে এখন আমার ভালো লাগে না। তাহলে তো এটা ব্যক্তিগত দিক থেকে সে খারাপ হবে, কারণ আমি কিন্তু আপনাকে লাইভে, আপনি আমাকে ভালো, আপনি আমার সাথে ভালো আচরণ করছেন, আমি আপনার সাথে ভালো আচরণ করছি, তো সে যদি আমাকে ধরাশায়ী করে, সে একজন নাস্তিক হিসাবে আমি তাকে খারাপ নাস্তিক মনে করব, তাকে একটা না অভদ্র মনে করব, না, তো কেন সে বলেন, যদি আপনি আমার তো সাথে, একজন সে একজন আমি, যুক্তি না যুক্তি না তর্ক আমার সাথে, করতেই পারে আমি অবশ্যই। একজন, আপনি আমার সাথে, আপনি আমাকে লাইভে নিছেন, আপনি না না, কিন্তু এই আপনার, লাইভটা আপনার যে, না করতেছেন না, আপনার সবাইকে যে, লাইভে নেওয়ার আপনার যে জন্যই। চিন্তার, আপনার যে চিন্তার কাঠামো,
পুরো চিন্তার কাঠামো জি হচ্ছে জি গিয়ে পুরোপুরি ইলজিক্যাল একটা চিন্তার কাঠামো। আপনাকে ছোটবেলা থেকে না, আপনি বিশেষ এটা এটা বলা হয়েছে, একটু বলি ভাই এখন একটু বলি আমি, আপনাকে ছোটবেলা থেকে যে জিনিসগুলো দেওয়া হয়েছে আপনি সেই জিনিসগুলো পালন করেন, সেই জিনিসগুলো মানেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই তাতে, জি এবং সেগুলো কোনো যুক্তি প্রমাণ ছাড়াই মানেন, এটাতে কোনো সমস্যা নেই, আপনি মানতেই পারেন, আপনার ব্যাপার, ঠিক আছে। এখন আপনি যখন আমি আপনাকে বলছি যে ধরেন আমি যদি বলি যে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি, তখন আপনার মাথায় অনেক যুক্তি চলে আসতেছে, না 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 আসিফ মহিউদ্দিন মহাবিশ্ব বানাতেই পারে না। আর আমি যদি আপনাকে বলি যে আমি যে মহাবিশ্ব বানাই নাই সেটা তুমি প্রমাণ করো, তখন আপনি তখন আবার মাথায় মানে মাথায় খুব মানে ইয়া হবে যে এটা আবার কি বললো, এটা আবার আমি হ্যাঁ, কিভাবে আপনি প্রমাণ বানান করবো, নাই সেটা প্রমাণ আছে আমার কাছে, আপনি বানান নাই সেটা না প্রমাণ না আছে, সেটা প্রমাণও নাই, আপনি বলতেছেন না প্রমাণ আছে আছে কিন্তু তো আপনার কাছে কোনো প্রমাণ নাই, না, সেটা প্রমাণ আছে আমার কাছে, তাহলে প্রমাণ দেন, প্রমাণ দেন কারণ তাহলে একজন আমি দেখতে চাচ্ছি। একজন একজন সেটার উত্তর তো আমি একজন দিয়েছি ভাই, মানুষের, একজন 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 স্রষ্টা যদি মহাবিশ্ব বানাতে পারে, একজন আসিফ মহিউদ্দিন সে হয়ে যেতে পারবে না? একজন স্রষ্টা যদি মহাবিশ্ব বানাতে পারে সে একজন আসিফ মহিউদ্দিন হয়ে যেতে পারে না সে ভাই? আপনার চাইলে মাথায় পারবে, সে চাইলে পারবে, তাহলে আপনার মাথায় একটু একটু ধরে না যে সে একজন হুট করে আসিফ মহিউদ্দিন হয়ে গেল, সে এটুকু আপনার মাথায় ধরে না, এটুকু আপনি বুঝতে কিন্তু কে সমর্থ না? কেন সে চাইবে, সে সে একজন সৃষ্টিকর্তা হয়ে কেন সে চাইবে লাইভ করে এই ধরনের যুক্তি তর্ক তার করতে? ইচ্ছা, এটা আমার তার এইটা ব্যাপার, বলতে তার না, ব্যাপার, আপনি তো তার তাহলে ব্যাপারে না গলাতে পারেন না। তাহলে এখন আচ্ছা আপনাকে যদি আমি বলি যে সে সবকিছু রেখে ওই হেরা পর্বতের গুহায় এক বেটায় বসে বসে জিম মারতেছিল, তারে গিয়ে ফেরেস্তা পাঠায় ওহী নাজিল করলো, এটাও তো মানে একটা মানে ইয়া কথা, পৃথিবীর অন্ধ ভাই, সব আমি আসলে দুনিয়া বললাম রেখে। আমার ইসলামিক জ্ঞানটা অনেক অনেক কম, সো আমি ওই ওই আমি যেহেতু জানি না যে বিষয়গুলো পুরোপুরি, আমার সো মনে হয় না আপনাকে আমি আপনার ইসলামিক, প্রুফ দিতে আপনি পারবো আপনি হচ্ছেন ইসলাম নিয়ে কথা বলতে একটু আতঙ্ক বোধ করছেন যে ইসলাম নিয়ে কথা বলতে গেলে না, একটা আমি প্রুফ ইয়া দিতে হয়ে পারবো যাবে, না সমস্যা হয়ে পুরোপুরি, যাবে, আমি পুরোপুরি সমস্যা প্রুফ হয়ে দিতে যাবে, পারবো কিন্তু না, কারণ আপনি আমার তো মূল ইসলামিক কথাটা হচ্ছে, একাডেমি, আমি যে মহাবিশ্ব সৃষ্টি করি নাই সেটাও আপনি প্রুফ করতে পারবেন না, এটা আপনার কারো পক্ষে প্রুফ করা সম্ভব না, কারণ এটা হচ্ছে না এইভাবে এটা প্রুফ করা যায় না। আমি যদি দাবি করি যে মহাবিশ্ব আমি সৃষ্টি করেছি তাহলে আমার এটা প্রুফ করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা, এই সাধারণ জিনিসটা বোঝেন ভাই, এই সাধারণ জিনিসটা বোঝেন, আর সময় নষ্ট করার মতো আর সময় হচ্ছে না ভাই। যার দাবি যে আচ্ছা দাবি করে ধন্যবাদ তারই আপনাকে, সেই জিনিসটা প্রমাণ করতে হয়, অন্য কেউ দাবিটা আচ্ছা জি ডিসপ্রুভ ধন্যবাদ, করতে পারে না বা ডিসপ্রুভ করবেও না, ঠিক আছে। সুতরাং জি আপনাকে জি জি আমি যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি উপরে, লজিক্যাল ফ্যালাসি কাকে বলে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে কথাগুলো বলছেন আপনার কথাগুলোর ভিতরে মানে অসম্ভব বড় বড় ফাঁকফোকর যেগুলোর কোনো আগামাথা আসলে পাওয়া যাচ্ছে না। আমি অনেক মানুষের সাথে কথা বলি রেগুলার মানে লাইভে, কিছু কিছু মানুষ আছে খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে পারেন, কিছু কিছু মানুষ আছেন যারা যাদের প্রশ্নের কোনো আগা মাথা থাকে না। আপনাকে আমি না না, আসলে এই যে এই যে এটা এটা মানে এটা 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 বলা যাবে না, কারণ আপনি এই যে আগাম মাথা বলতেছেন না, যারা আগাম মাথা থাকে না, আপনি লাইভ করতেছেন তো না প্রত্যেকটা আমি তো বুঝি, যারা না না আপনার আমি লাইভ বুঝি তো, দেখে না না তাদেরকে আমি বুঝি নেওয়ার তো, জন্যই তো না আপনার, আমি তো আপনাকে বুঝি, সবাই যে ইন্টেলিজেন্ট প্রশ্ন করবে সেটা কিন্তু না, না সাধারণত আমি তো আপনার বুঝি কার লেভেল, কার আপনার কার এক প্রতি একটা আগে সেটা শ্রেণীতে আমি কিন্তু বুঝি ভাই, সবাই কিন্তু ফার্স্ট ফার্স্ট বয় ফার্স্ট গার্ল থাকে না, সেখানে এই জন্যই কিন্তু আপনাকে লাস্ট গার্ল বলছি, লাস্ট বয় না না থাকে, এই জন্যই সো আপনাকে আমি ধরে বলছি, আমি নিচ্ছি আমি এই লাস্ট, কারণেই আপনাকে বলছি, এই কারণেই আপনাকে বলছি হ্যাঁ আমি যে আপনাকে যে এই লিঙ্কটা একজন দিয়ে নতুন দিচ্ছি যে উপরে, নাস্তিক হয়েছে সে যেটা জানবে, আপনি কি সেটা জানেন? আপনি তো অনেক আগে থেকে নাস্তিক, সো একজন আচ্ছা নতুন যে নাস্তিক হয়েছে সে কিন্তু সব জানবে না, সাধারণত এই আমি কারণেই কিন্তু আপনাকে ইমাম আমি না, বলছি, আমি আপনি কিন্তু যে ইসলামের পুরোপুরি বিষয়গুলো জানি না, সো আপনাকে লজিক দিতে পারবো না, কেন হ্যাঁ আপনাকে আপনি আমি মানে আমার ধর্মকে লজিকের, ছোট করবো আপনার কাছে? না না আপনি আসলে আমি কেন লজিক ধর্মকে কিভাবে ছোট দিতে করবো, হয়, আমি বিক্রি করবো না তো ধর্মকে, না না আপনি আমি লজিক আমার কিভাবে ধর্মকে তো দিতে হয় বিক্রি সেটাও করবো না, ভালোভাবে, এই লজিক কিভাবে দিতে হয়, একটা লজিক্যাল আর্গুমেন্ট কিভাবে দাঁড় করাতে হয় সেই জিনিসটা আপনার একটু শিখতে হবে ভাই। আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিয়েছি পরে, লিঙ্কটা একটু আগা টপ টু বটম আপনি একটু পড়বেন, ভালোভাবে পড়বেন, এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কথাগুলো যা বলেছেন সেগুলো যে মানে মোটামুটি লেম ধরনের কথাবার্তা, সে তখন আপনি বুঝতে পারবেন। এবং না আমি চাই প্লিজ, যে আমার আমি আপনাকে আলোচনায়, একটা অনুরোধ করবো, আপনি আপনি না না কষ্ট আমি পাবেন, চাই, আমি আমি একটা না অনুরোধ না আমি করতে চাই, চাই, আমি আমি চাই আমার আপনাকে একটা আলোচনায় অনুরোধ করতে পারি ইন্টেলিজেন্ট, আপনাকে, ইন্টেলিজেন্ট আলোচনা আমি হোক, কি একটু আপনাকে একটা পড়ালেখা অনুরোধ করতে করে, পারি? না 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 একটু পরে ঠিক করে আছে করেন, একটু পরে করেন, ঠিক আছে, পড়ালেখা করে মানে স্টাডি করে আপনারা ইন্টেলিজেন্ট প্রশ্ন করেন, এবং দরকার হলে আমাকে আটকে দেন, এটাও আপনারা করতে পারেন, কিন্তু মানে খুব এত লেম ধরনের কথাবার্তা বললে আমার আসলে একটু খারাপ লাগে যে আমার টাইমটা ওয়েস্ট হলো, না না, ঠিক আছে। আপনাকে একটা অনুরোধ করবো যে আপনি এই যে এইভাবে যে বলেন যে আপনারা আগাম মাথা নাই, প্লিজ দয়া করে এই যে আপনার লাইভে যারা আসে তাদেরকে এটা আমি না বললে আপনার আপনার কাছে বিনীত অনুরোধ করবো যে আপনি না এগুলো সবাইকে আমি আমাদেরকে বলি বলবেন না, না, সবাইকে আমি বলি না, হ্যাঁ, কারণ হচ্ছে যে যেমন আমি কিছুদিন কিন্তু আপনার গতকাল সাথে আসছি পর থেকে, গতকাল আপনি একজন শ্রদ্ধার দাঁড়িয়ালা, সাথে তো কথা বলছি, না না আমি আপনার কিন্তু ভাই আমি কি শ্রদ্ধার তথ্য সাথে দিচ্ছি কথা বলছেন আপনাকে সেটা ঠিক কোনোভাবে? আছে, শ্রদ্ধার সাথে কথা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন ভাই কথাগুলো খুবই লেম যুক্তি ভাই, এগুলোর উত্তর মানে খুব লেম টাইপের যুক্তি, না এখন আমি মানে আমি আপনি আমি যুক্তি, আমি আমার আপনি আমার আপনি আমার বলেছেন যে আমি যুক্তি আমার দিচ্ছি তো না, কিন্তু আপনি কিন্তু যুক্তি দিয়েছেন, আপনি মানে এমন একটা ভান করছেন যে আমি যুক্তি দিব কিন্তু আবার বলবো না না আমি যুক্তি দিব না, মানে আপনি সেফ সাইডে থেকে আপনি কথা বলছেন যে আমি মানে কাদা লাগাবো না গায়ে কিন্তু আমি এটা কাদাটা পার হয়ে যাব, আপনি এমন ভাবে মানে খুব সেফলি আপনি মানে চলছেন কথা বলছেন, কিন্তু আপনার আপনার জিনিসটা তো আমি তো অনেক মানুষের সাথে যুক্তি তর্ক করেছি, আমি জিনিসগুলো বুঝি ভাই। হ্যাঁ এখন কথা হচ্ছে এখন যে আমাকে তো শিখতে আপনাকে হবে, যে অনুরোধ, আপনার আপনার আপনাকে যে আপনার অনুরোধটা আমি আপনাদের করেছি, বিষয়গুলো আমাকে শিখার একটা আগ্রহ হ্যাঁ তৈরি এই করছে, কারণেই, এই এখন কারণেই, আমাকে এই জানতে হবে, কারণেই, এখন এই আমি তো কারণেই আপনাকে একটা এখন লিঙ্ক দিয়ে দিয়েছি পরে,
এই লিঙ্কটা ভালো করে পড়ে তারপরে একদিন আপনি আমার সাথে আলোচনা করতে আসবেন, ভাইজান, আমি আপনি আমি আলোচনা যে করেন আমি বা যদি যুক্তি তর্ক বেসিক, করেন। জি 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 গতকাল না গতকাল আমি একজন যুক্তি তর্ক দাঁড়িয়ালা আগেই করব না, মৌলভী এসেছিলেন আমার জি সাথে কথা বলতে, ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ওনার সাথে কথা বলে জি আমার ভালো লেগেছে। আমি ওনাকে বলি নাই যে উনি লেম কথা জি বলেছেন, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন যে যুক্তিগুলো দাঁড় করাচ্ছেন খুবই লেম টাইপের যুক্তি ভাই, না, বুঝতে যেমন পারি হচ্ছে হচ্ছে, এটা আপনার, আপনাকে বলতে আমি হবে। যেহেতু 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 আমি আপনার পুরোপুরি বিষয়গুলো জানি না, তো আমাকে বেসিক লেভেল থেকে শিখতে হবে এই আপনার। কারণে আমি আপনাকে জানি না আমি কেন অ্যাডভান্স লেভেলে কেন আমি প্রশ্ন করে অযথা আপনাকে যাই হোক হয়রানি করব। ঠিক আছে ভাই, আপনাকে যেমন অনেক ধন্যবাদ ভাই, অনেক ধ্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, আমি আচ্ছা এখন আচ্ছা, রেখে দিচ্ছি, ভালো আপনাকেও থাকবেন আপনি, ধন্যবাদ। আপনি পরে যদি জি, কখনো আপনিও যুক্ত ভালো হন থাকবেন। তাহলে অবশ্যই এই লেখাটা পড়ে আসবেন, টপ টু বটম পড়ে আসবেন, জি 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 ভালো করে, ধন্যবাদ, ঠিক অনেক আছে, ধন্যবাদ। আচ্ছা ভালো আচ্ছা থাকবেন, শুভকামনা রইল, আচ্ছা, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা।